যো লাস্ট দিন তাই একটু অন্যরকম হলো। প্রথমে তো একটু মন খারাপ তো একটু হলোই, আজকে নবমী, রাত পোহালেই দশমী, যেইভাবেই হোক না কেন, যেইভাবেই পুজো কাটাই না কেন, পুজো তো আমরা কাটিয়েছি, পুজো পুজোই তো, মানে রীতি অনুযায়ী কাজটা মনে যায়। আজ নবমী আর দশমী, একটা তো মন খারাপ থেকেই যায়, আমার মধ্যেও একটা মন খারাপ কাজ করছে, যেরকম সবার মধ্যে করছে, যেরকম তোমার মধ্যে করছে, পুরো বাংলার মনে করছে। তো যাই হোক, পুজো খুব ভালো কাটালাম আজকে নবমী, আজকে আর কোথাও বেরোনো নেই, আজকে বাড়িতেই আছি, বাড়িতেই এনজয় করছি, নবমীটা বাড়িতেই কাটাবে। প্রচণ্ড তাওয়া দেখি যে পুজোর দিনও ওরা মানে কত কাজ করে যাচ্ছে। যাই হোক, আমরা এদিকে চলে যাব, বা যেটা বলছিলাম সেই পঞ্চমীর থেকে নিয়ে কাল অষ্টমী অবধি খুব মজা করেছি, খুব ভালো কেটেছে। মানে যেইটা আমরা ভাবছিলাম যে পুজো কী হবে, কেমন কাটবে, কীভাবে কাটবে, হাইকোর্ট অর্ডার, করোনা, কোভিড-19, তার মধ্যে যে পুজো মণ্ডপে যেতে পারবো না, একটা প্রতিমা দর্শন হবে না, ঠিক ওরকম একটা সিচুয়েশান থেকে, ওরকম একটা মানে ওরকম একটা ফিলিং থেকে যে কীভাবে পুজো কাটবে না কাটবে, তাও যথেষ্ট আমি পুজো ভালো কাটে, থ্যাংকস টু মাই মাদার, মাই বেস্ট পার্সন ইন মাই লাইফ, মানে আমার মার জন্যই আমার সব কিছু, প্রতিটা দিন, প্রতিটা মোমেন্ট আমার বেস্ট, জীবনে যা যা বেস্ট হবার আমার মার জন্যই হয়েছে। ঠিক সেইভাবে এরকম একটা সিচুয়েশনে পুজো মানে জাস্ট যা বেস্ট হবে আমার মার জন্য হয়েছে। আজকে ভিডিওটা ডেডিকেটেড টু মাই মা দুর্গা, মাই মাদার। তো আমি কালকে ফেসবুকেও পোস্ট করেছি যে পিপল সে আই এম লাকি, ইয়েস আই এম লাকি বিকজ আই হ্যাভ দ্য বেস্ট ওয়ার্ল্ড, বেস্ট পার্সন, বেস্ট মাদার ইন মাই ওয়ার্ল্ড। তো থ্যাংক ইউ মাই পুজোটাকে খুব ভালো করে আমাকে গিফট দেওয়ার জন্য এই পুজোটাতে, কারণ আমি ভেবেছিলাম কিছুই হবে না। প্রত্যেক দিন আমার মা আমাকে নিয়ে বেরিয়েছি, আমরা এনজয় করেছি, খুব ভালো ভালো রান্না করেছি, মাগুলো খেয়েছি, আজকেও দুপুরে পেট একদম ভর্তি, ভাত, গরম গরম মাংসের ঝোল, মাংস তো প্রায় তোমাদের দেখা যায়, আজকে আলাদা করে দেখাইনি, প্লাস আজকে নবমী, ভালো পুজো শেষ হয়ে যেইভাবেই ফ্রেন্ডস, এইভাবেই আমরা পুজো কাটাই, পুজোর যে ফিলিংস যে আসছে তারপরে চলে যাচ্ছে, এটা জাস্ট মানে এটা সব বাঙালিরই একটা সাংঘাতিক একটা ইমোশনাল জায়গা, একটা খুব আবেগের জায়গা। তো আজকে শর্ট আমি ওইভাবে ব্লগ করছি না, আজকে মা হয়তো লাইভ করতে পারে, ফেসবুক লাইভ, গানও মা গাইতে পারে নবমী স্পেশাল, কিন্তু আমি আজকে এখানেই শেষ করছি, কারণ আজকে আমি ব্লগ করতে আসছি, আজকে নবমীর একটা স্পেশাল মানে কথা আমি বলতে এসেছিলাম নবমীর দিন, যে পুজো লাস্ট দিন, তাই তোমাদের আসলাম। খুব মজা হলো, খুব ভালো করে কাটালাম পুজো, আবার সামনে লক্ষ্মী পুজো। আমাদের কাছে আমরা যদি ফিল করি, যেটা বলি হ্যাপিনেস ইজ জাস্ট ইনসাইড আস, আমরা যদি ফিল করি উই আর হ্যাপি উইদিন আওয়ার সেলফ, আমাদের মনের থেকে আমরা ফিল করি আমরা হ্যাপি, প্রত্যেক দিনই হ্যাপিনেস। আর সামনে আরও ফেস্টিভ্যাল আসছে, লক্ষ্মী পুজো, কালী পুজো, ডিসেম্বরে ক্রিসমাস, সেই সব ভেবেই আমরা এনজয় করে থাকবো, খুশি হয়ে থাকবো। কোভিড-19 চলে যাবে, মা দুর্গা নিয়ে যাবেই কোভিড-19, এটা আমাদের চ্যালেঞ্জ, আমাদের ইন্ডিয়ানদের, পুরো ওয়ার্ল্ডের চ্যালেঞ্জ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো, সবাই নিশ্চয় ভালো করে পুজো কাটিয়েছো, সামনে ফেস্টিভ্যালও খুব ভালো করে কাটিও। Bye, take care, and always, and happy Durga Puja. আমি এসে গেছি বিশাখার মা, এতক্ষণ লাইভে ছিলাম এখানে আমাদের পাড়ার নিচে, আর কোনোদিন পারিনি, আজকেই যত মাইক হচ্ছে, ষষ্ঠী সপ্তমী অষ্টমী তো কোনো মাইক না, ডাকের পাত আওয়াজ না, কিচ্ছু পাইনি, এত যত আজকে ওদের স্বাদ হয়েছে, চারিদিকে মাইক চলছে। পুজো আজকে নবমী, কিন্তু চতুর্দিকে মনে আরও বেশি বেশি করে পুজো পুজো লাগছে আজকের দিনটায়, কারণ এত বেশি ঢাকের ক্যাসেট বাজিয়ে দিচ্ছে, তারপরে তোমার সমানে। আর এবারে আবার আমি একটু অন্যরকম করার চেষ্টা করছি ব্লগটা, বিশাখা আমি তোমাদের আমার একটা ডান্স পারফরমেন্স করে দিচ্ছি। Thank you.
Thank you.